যে নেতা কর্মীরা তারা কিন্তু আসছেন এবং দলে দলে ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে নেতা কর্মীরা তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন এবং একই সঙ্গে তাদের যে পুরুষ নারী পুরুষ যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে যোগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই দিক থেকেই কিন্তু নেতা কর্মীরা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বিজয়নগরের যে মোড় এবং কাকরাইল মোড় থেকে শুরু করে তাদের যে নেতা কর্মী তাদের আগমনে কিন্তু এই মুহূর্তে পুরো এলাকাটি বা পুরো রাস্তাটি কিন্তু এখন তাদের অবস্থানে মুখরিত হয়ে আছে বলা যায় এবং বিভিন্ন ঝটিকা ঝটিকা দল তারা কিন্তু দলবদ্ধ হয়ে মিছিল দিচ্ছেন জায়গায় জায়গায় দাঁড়িয়ে এবং একই সঙ্গে স্লোগানে স্লোগানে তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন এবং আজকে কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একই সঙ্গে বিএনপির যে অন্যতম যে নেতা কর্মীরা আছেন তারাও কিন্তু বক্তব্য রাখবেন একটু আরেকটু বিষয় একটু জানিয়ে দিতে চাই আজ সকালে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ আমির খসরু তিনি কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দেশের যে অন্যান্য বিশ্বের যে অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো রয়েছে তাদের যে চাওয়া সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য এবং জনগণের যে ভোটাধিকার সেটি পূরণ করেই একটি নির্বাচন কিন্তু তারা চাইছেন এবছর এবং সেই এর বাইরে তারা কিন্তু আর কিছু বলছেন না এবং সে কারণেই কিন্তু তিনি বলেছেন যে নিশ্চিতভাবে বলা যায় যে এবার বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু তারা এবার এদেশের অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন সেটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে দলে দলে কিন্তু নেতা কর্মীরা যোগ দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকাটা জুড়ে অর্থাৎ নয়াপল্টন থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একদম বিজয় সরণি পর্যন্ত দুঃখিত বিজয়নগর পর্যন্ত জায়গাটা কিন্তু তাদের নেতা কর্মীদের আগমনে এখন মুখরিত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন যে জেলা উপজেলা থেকে তারা কিন্তু আসছেন আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে আজকে যে বিষয়টি আমরা দেখলাম যে সব তাদের যে নেতা কর্মী রয়েছেন সকলের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে যিনি নেতা রয়েছেন অর্থাৎ কামরাঙ্গীরচর থানা বিএনপির যে নেতা রয়েছেন তিনি কিন্তু আমরা তার সঙ্গে কথা বলতে চেয়েছি তবে তাদের যে নেতা কর্মী রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলে বলছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি নয়াপল্টন এলাকায় এবং এখানে যে ঝটিকা ঝটিকা মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে তাদের যে নেতা কর্মীরা আগমন করছেন এখানে সেটি কিন্তু একটাই দাবি এবং এক দফা দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছে আজকেও সেই দাবির পাশাপাশি আজকে মূল যে দাবি অর্থাৎ বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং একই সঙ্গে তার যে দলটির সভাপতি তিনি কিন্তু আসলে তার যে চিকিৎসা সেই সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য দাবি জানিয়ে তারা কিন্তু আজকে এখানে আন্দোলন এবং সমাবেশের উদ্দেশ্যে তারা কিন্তু আজকে এখানে জড়ো হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী ওলামা দল কিন্তু তারা আসছেন এবং একটি মিছিল নিয়ে তারা হয়তো বা এসছেন এখানে এবং এখানে জড়ো হবেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো যে আজকে
আজকের এই সমাবেশে আপনাদের কি বক্তব্য থাকবে এবং কি চাওয়া থাকবে? আজকের এই সমাবেশ থেকে আপনাদের প্রত্যাশা কি, কি দাবি এবং কি চাইছেন? আমরা এই প্রোগ্রাম হলো আমাদের ধারাবাহিক আন্দোলন, এই দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগণ আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের ধারাবাহিকতাভাবে আজকে এই কর্মসূচি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মানবিক অধিকার তার চিকিৎসা নেওয়ার, সেই চিকিৎসার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে বিদেশে যাওয়ার থেকে, সেই অধিকারকে আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি। ইনশাল্লাহ আমাদের আন্দোলনকে আমরা সাকসেস করে আমরা ঘরে ফিরব। ধন্যবাদ। শুনছিলেন দর্শক, তারা যে বিষয়টি বলছেন যে একটি আন্দোলন চলছে, অর্থাৎ এক দফা দাবি অর্থাৎ সরকার পতন, এবং একই সঙ্গে এখন যেটি বিশেষ করে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, সেইটি নিয়েও কিন্তু তারা আসলে দাবি এবং সমাবেশ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা দলে দলে ব্যানারে ফেস্টুন নিয়ে যোগ দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু সমাবেশের স্থলে উপস্থিত হচ্ছেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আজকে এখান থেকে আপনাদের দাবি কি এবং আপনারা কি জানাতে চাচ্ছেন এই সমাবেশ? নেতাকর্মী কেউই আসলে সেভাবে কথা বলতে চাইছেন না এবং তারা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশের স্থলে উপস্থিত হচ্ছেন। আমরা দুটি পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার দুপাশ, নয়াপল্টনের সামনের যে অবস্থা সে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় বসেও কিন্তু এক দল, তারা কিন্তু রাস্তায় বসেই এই সমাবেশের স্থলে আসলে উপস্থিত হয়েছেন, এখানে এসে অবস্থান নিয়েছেন বসে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ, এখানে যে যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূলে তাদের আগমনের সবশেষ খবর ছিল এই পর্যন্তই। আপনাদেরকে আবারও যুক্ত করবো নিকিতপাকের অফিসিয়াল ফেসবুক লাইভে আজকের এই বিএনপির সমাবেশ থেকে।